আপনার হুজুরও বেদাতি আপনিও বেদাতি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মালা মুহদাসা কেউ যদি বিদাতকে আশ্রয় দেয় লাইক বলানো আদল সব তার ফরজ ইবাদত কবুল হবে না তার নফল ইবাদত কবুল হবে না ও হলো বেদাতি কোন ইবাদত কবুল হবে না হাদিস বুখারী মুসলিম মুখ খোলার আগে আগে দেখতে হবে আমার কথা রাসূলের সাথে মিল খায় কিনা সোলানাই মিছে জীবনটা আপনার সোলানাই মিছে চিল্লাচিল্লি করে রমজান মাস পালন করে জীবন সোলানাই মিছে কথা যা বলছি সেটা জীবনে কোনোদিন ফেরত না হবে না ইনশাআল্লাহ আমার সিএম পালন হয়নি এই কথাই চূড়ান্ত সম্মানিত দিনই ভাই বোন বলছিলাম শিরক দেখাচ্ছিলাম এক মাদুলি ঝুলানো শিরক দুই স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা সৃষ্টি করা শিরক তিন ঝাড়ফুঁক করা শিরক তবে কোরআন মাজিদের আয়াত পড়ে ঝাড়ফুঁক করা যায় তবে হাদিসের দোয়া পড়ে ঝাড়ফুঁক করা যায় শিরকি কথা দিয়ে ঝাড়ফুঁক করা যায় না রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন মান তাল্লাকা তাম্মান ফাকাদ আশরাকা কেউ যদি মাদুলি ঝুলায় তাহলে সে শিরক করলো দশ জন লোক নবীর কাছে আসলো নয় জনের সাথে বায়াত করলেন একজনকে ছেড়ে দিলেন ওরা নয় জন বলল যে তার একটা তিসাতান ও তার একটা বায়াত তিসাতান ও তার একটা ওয়াহেদান আল্লাহর নবী নয় জনের সাথে বায়াত করলেন একজনকে ছেড়ে দিলেন তখন আল্লাহ রাসূল বলছেন ওর গলায় তাবিজ আছে সেই জন্য বায়াত করলাম না ফাকখানা দাও ফাকাতা হাতটা ভিতরে ঢুকিয়ে তাবিজটা ছিঁড়ে ফেলে দিল আল্লাহ রাসূল তার সাথে বায়াত করলেন যখন ওই যে ত্রাণ বিতরণে গেছিলাম তখন আমি ওই যে মাদুলি কেটে কেটে ফেলছিলাম দেখেন না দৃশ্য যখন যাকে টাকা পয়সা দিয়েছি তখনই তার গায়ে হাতে মাদুলি আছে কিনা এটা খেয়াল করেছি এখনো করি আপনার হাতে যদি মাদুলি থাকে গলায় থাকে মাজায় থাকে উপস্থিত বৈঠকের দিনে মুসলিম বোন এই মেঘ কথা বলছো কেন উপস্থিত বৈঠকের দিনে মুসলিম বোন আপনার কমরে মাদুলি আছে নাকি হাতে বাহুতে মাদুলি আছে তাবিজ আছে তাবিজ থাকলে আপনি এখনই খুলে ফেলুন এখনই এই মুহূর্তে এক সেকেন্ড দেরির সুযোগ নেই যদি আপনি খুলে ফেলেন মারা যান জান্নাত হবে ইনশাআল্লাহ আর থেকে যে অবস্থায় মারা গেলে জান্নাত হবে না এটাই চূড়ান্ত হিসাব সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন মান আতারাফান ফাসালাহু আন শাইইন কে যদি কোনো গণকের কাছে যায় গণককে কোনো বিষয়ে জিজ্ঞাসা করে লা তুকবালু সালাতুন আরবাইনা লাইলা 40 দিন তার নামাজ কবুল হবে না কেউ যদি গণকের কাছে যায় কিছু জিজ্ঞাসা করে দেখুন তো ভাই আমার টাকাটা হারিয়ে গেছে কে নিয়েছে তার সালাত কবুল হবে না কতদিন 40 দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মান আতারাফান ফাসাদাকা বিমা কালা গণকের কথা যদিও বিশ্বাস করে ফাকা কাফারা বিমা উনজিলা আলা মুহাম্মদ তাহলে সে কোরআন মাজিদকে অস্বীকার করলো এবার আপনার কাছাকাছি বাড়িতে চলে আসে আপনার ঘরে প্রবেশের জন্য যাচ্ছে দেখেন ওয়াকেদ আল্লাইসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আল্লাহর নবী হুনাইনের যুদ্ধে গেলেন তো একটা গাছের পাশ দিয়ে যাচ্ছিলেন ইকালালাহা জাত আনওয়াতিন সেই গাছের নাম হলো জাত আনওয়াত এই যে একটা গাছ সেই গাছটার নাম হলো জাত আনওয়াত মুশরিকেরা তাদের তরবারি সেই গাছে ঝুলাতো তারা মনে করতে এতে সুবিধা হবে তখন সাহাবীগণ বললেন আল্লাহর নবী কি জানলানা জাত আনওয়াতিন কামালাহুম জাত আনওয়াত আপনি আমাদের জন্য একটা এরকম গাছ করে দিন না আমরা সেখানে তরবারি ঝুলাবো এরা যেমন তরবারি ঝুলাচ্ছে আমরাও তেমন তরবারি ঝুলাবো তখন আল্লাহ রাসূলের উত্তরটা শুনেন তো আমার দিকে চেয়ে থাকবেন এই ছাই সাহাবীগণ বললেন একটা গাছ আমাদের জন্য করে দেন ওদের যেমন গাছ আছে তখন আল্লাহ রাসূল প্রথমে বলছেন সুবহানাল্লাহ হাই 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 ও যদি কোনো কথা হলো সুবহানাল্লাহ হাদা কালা কল মুসা আরে এটা তো মুসার সম্প্রদায় যা বলেছিল সেটাই হয়ে গেল মুসা আলাইহিস সালামের সম্প্রদায় বলেছিল ইজাল্লাহ ইলাহান কামালাহুম আলাইহা মুসা আপনি আমাদের একটা মাবুদ করে দেন যেমন ভাবে ইহুদি খ্রিস্টানদের অনেক মাবুদ আছে ভারতে আছে সরস্বতী ভগবতী কালী দুর্গা সৌদি আরবে আছে লাত মানাত উসা আগে ছিল এও এগুস নাস এরকম ভাবে চিরদিন মানুষ মূর্তি পূজা করেছে তো আপনি মুসা আলাইহিস সালাম আপনি একজন নবী আমাদের জন্য একটা মাবুদ করে দেন ওদের জন্য যেমন মাবুদ আছে ছি 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 তোমরা একটা গাছের দাবি করে মুসা আলাইহিস সালামের সম্প্রদায় যা করেছিল তাই করেছ এটা কথা হলো আমার কাছে একটা গাছের দাবি করলে কেন গাছের দাবি কেন করলেন
তরবারিটা ওখানে ঝুলিয়ে রাখবেন তাহলে জয়ই হবে এইটুকু সুবিধা এই হাদিস দিয়ে কে বড় ক্ষতিগ্রস্ত বয়ে এই দেশে যত সুবিধা নেওয়া আছে সবকে শিখ নেওয়া আছে এটা দিয়ে বলা আছে জন্মদিবসে আগের দিন আপনি কেন খানাপানি করবেন না গাছে তরবারি ঝুলালে কি হবে গাছে তরবারি ঝুলানো আল্লাহর রাসূল নিষেধ করলেন কেন সবারই এরকম মাবুদ ছিল কিছু সুবিধা নিত কাবা ঘরের সাথে একটা মাবুদ ছিল তার নাম হুবুল এটা হলো ইহুদি খ্রিস্টান নয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাপ চাচা ওরা একে আল্লাহ বলে মানতো তার নাম হুবুল সেই হুবুল মূর্তির পাশে একটা পাতিল ছিল সেই পাতিলে তিনটা খড়ি ছিল একটা খড়ির গায়ে লেখা ছিল ইফাল করো একটা খড়ির গায়ে লেখা ছিল লাতাফাল করো না একটা খড়ির গায়ে লেখা ছিল মুহমাল কিছুই না মানুষ যদি তার মেয়ের বিবাহ দিবে অমুক ছেলের সাথে তখন ওই পাতিলের ভিতরে এভাবে হাত ঢোকাতো দেখেন একটা খড়ি বের করত ইফাল করো ও হবল আল্লাহ বলে দিল বিবাহ দিয়ে দাও না তাফাল করো না হবল আল্লাহ বলে দিল বিবাহ দিতে হবে না এই বিশ্বাসে চলে আসছিল বিশ্বাস তারই নাম আকিদা বিশ্বাস মূর্তির সামনে কলা দেওয়া হয়েছে জিলাপি দেওয়া হয়েছে তারাও জানে যে খেতে পারবে না তবে করছে কেন তার নাম বিশ্বাস তার নাম আকিদা তার নাম বিশ্বাস সম্মানিত দিনী ভাই বোন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কাবা ঘরে ঢুকলেন তখন কাবা ঘরে কতটি মূর্তি ছিল 360টি রাসূলের হাতে একটা ছিল লাঠি তিনি আঘাত করে মূর্তিগুলি ভাঙতে লাগলেন আর মুখে বলতে লাগলেন যার হাত এসেছে সত্য অজাকাল বাতিল চলে গেছে মিথ্যা ইন্নাল বাতিলা নিশ্চয় মিথ্যা কানা যাও কা চিরদিন মিথ্যা এসেছে সত্য চলে গেছে মিথ্যা নিশ্চয় মিথ্যা চিরদিন মিথ্যা সব মূর্তিগুলিকে ভেঙে দিলেন মূর্তিগুলি ছিল তার বাপের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতা বলেন তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতা এখানে কে ইব্রাহিম আলাইহিস সালাম বলে যাচ্ছেন এই যে 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 সেদিন বলছিলাম না জিবরাইল আলাইহিস সালাম আমাদের নবীকে নিয়ে গেছেন সপ্তম আকাশের উপরে নিয়ে গিয়ে জিবরাইল বলছেন হুয়া ইব্রাহিম হুয়া আবুকা ফাসালাম আলাইহি ইনি হচ্ছেন ইব্রাহিম ইনি আপনার বাপ আপনি তাকে সালাম দেন তখন আমাদের নবী একটু আগিয়ে গেলেন আগিয়ে গিয়ে বলছেন আসসালামু আলাইকুম ইয়া আবি আব্বা আপনাকে সালাম তখন ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন ওয়া আলাইকুম সালাম ইবনি সালাম আলাইহিস সালাম ও আমার সৎ ছেলে তোমাকেও সালাম ও সৎ নবী তোমাকেও সালাম এটা কে বললেন ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের নবী কি বললেন আব্বা আপনাকে সালাম তো ইব্রাহিম আলাইহিস সালাম কি বললেন ও আমার সন্তান তোমাকেও সালাম কাবা ঘরে কার মূর্তি ছিল ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইল সালাম সম্মান করা শিখ সম্মানিত দিনী ভাই বোন রাসূল সাল্লাল্লাহু আলাইহি যে রোগে মারা গেছেন সেই সময়ে তিনি বললেন পৃথিবীর মানুষ সাবধান থেকো লাল আল্লাহ ইয়াহুদা ওয়ান নাসারা ইত্তাখাজু কবর আমবেহিম মাসাজেদা নিশ্চয় ইহুদি খ্রিস্টানের প্রতি অভিশাপ নিশ্চয় ইহুদি খ্রিস্টানের প্রতি অভিশাপ ওরা নবীদের কবরকে মসজিদ তৈরি করেছে ওরা নবীদের কবরকে মসজিদ তৈরি করেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন লা তাজানু কবরি ওয়াসানা পৃথিবীর মানুষ আমার কবরটাকে ইবাদতের জায়গা করো না পৃথিবীর মানুষ আমার কবরটাকে ইবাদতের জায়গা করো না ইন্নাল্লাহ ইয়াগযিবু আলা কওমিন নিশ্চয় আল্লাহ ওই জাতির উপরে রাগান্বিত হন যে জাতি কবরে মসজিদ তৈরি করে মসজিদের সাথে কবরের কোনো সম্পর্ক নেই আল্লাহ রাসূল বললেন লা তুসাল্লু আলাইহি ওয়ালা ইলাইহি ওয়ালা বাইনাহুমা কবরের উপরে সালাত আদায় করো না কবরের দিকে সালাত আদায় করো না কবরের পাশে সালাত আদায় করো না মসজিদের ডানে কবর চলবে না বামে চলবে না সামনে চলবে না পিছনে চলবে না মসজিদের ভিতরে কবর চলবে না এই মসজিদ সালাতে হবে এ কথা এটি যারা এগুলো করে তারা শিরক করে কবর স্থানে যাওয়া শিরক কবরের কাছে কিছু চাওয়া শিরক কবরকে মূল্যায়ন করা শিরক পীরের কাছে কিছু চাওয়া শিরক কবরে মানত মানা শিরক এগুলো হচ্ছে বড় বড় শিরক সম্মানিত দিনী ভাই বোন বলছিলাম আমি আর আজকে বিদাতের আলোচনা করলাম না তবে এতটুকু মনে রাখতে বলছি আপনাকে সেদিন যে ঈদের সালাতে গিয়ে যা করেছেন এগুলো সব বিদাত রমজান মাসে যা করেছেন এগুলো সব বিদাত একটা মানুষ মারা গেলে ওই মুমূর্ষু থেকে যা করছেন সবই বিদাত একটু খেয়াল করেন তো এক মিনিট বলি
লোকটা মরে মরে জান যায় যায় লোকটা মরে মরে জান যায় যায় কি করতে হবে বলেন তো লাকিন মাউতাকুম লা ইলাহা ইল্লাল্লাহ ওর পাশে সূরা ইয়াসিন পড়া বিদা কোরআন মাজিদ পড়া বিদা কোরআন মাজিদ পড়ে তার কিছু উপকার করতে পারবেন না সূরা ইয়াসিন পড়ে তার কিছু উপকার করতে পারবেন না আপনি পাশে বলছেন লা ইলাহা ইল্লাল্লাহ সেও যদি কোনো সময় মুখ দিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ বলে তাহলে সে জান্নাতে চলে গেছে আল্লাহ রাসূল বলেন মান কানা আখির কালামে লা ইলাহা ফাদাখাল জান্নাহ মানুষের জীবনের শেষ কথা যদি লা ইলাহা ইল্লাল্লাহ হয় তাহলে সে জান্নাতে চলে গেছে এবার লোকটা মারা গেছে সাদা কাপড় দিয়ে ঢেকে দেন আপনি তাড়াতাড়ি কিবলামুখী করলেন কেন সাদা কাপড় দিয়ে ঢেকে দিতে এটা হলো সুন্নাত কিবলামুখী করা এটা হলো বিদআত তিন ওযু দিয়ে গোসল দিতে হবে ওযুর অঙ্গগুলি আগে ধুইতে হবে কুলি থেকে নিয়ে নাকে পানি দেওয়া থেকে নিয়ে হাত থেকে নিয়ে মুখ থেকে নিয়ে মাথা থেকে নিয়ে ওযু করার পরে গোসল দিতে হবে ওযু করিয়ে গোসল দেন পেট চেপে পেশাব পায়খানা বের করলেন কেন এরই নাম বিদআত উঠিয়ে বসিয়ে পেশাব পায়খানা বের করলেন কেন এরই নাম বিদআত এখন নখ কাটলেন কেন এরই নাম বিদআত নখ বড় রাখতে পাবে না কেউ উপস্থিত বৈঠকের মুসলিম বোন এম এস শোনো তোমার হাতে নখ বড় কেন দেখো তো তোমার বাপ নেই তোমার হাতে নখগুলো বড় বড় কেন নবীগণের বৈশিষ্ট্য দশটি নবীগণের বৈশিষ্ট্য দশটি কয়টি দশটি এক দাড়ি বড় করতে হবে দুই মোচ কেটে ফেলতে হবে চাঁচা যাবে না মোচ কেটে ফেলতে হবে তিন অজু গোসলের সময় গিরাগুলি ভালো করে ধুইতে হবে চার পেশাব করার পরে পানি দিয়ে পবিত্রতা অর্জন করতে হবে নইলে ঢেল চল্লিশ কদম হাঁটা যাবে না ঢেল নিয়ে খক খক করে কাঁসা যাবে না ঢেল নিয়ে পায়ের উপরে পা উঠানো যাবে না ঢেল নিয়ে পেশাব করে পানি দিয়ে পবিত্রতা অর্জন করতে হবে বগলে লু মুখে ফেলতে হবে নারী পুরুষ একই হুকুম বগলে ব্লেড ব্যবহার করা যাবে না নিচের লোম পরিষ্কার করতে হবে নারী পুরুষ ঊর্ধ্বে টান চল্লিশ দিন যেভাবে সম্ভব যা দিয়ে সম্ভব তবে চল্লিশ দিন নারী পুরুষ একই হুকুম নখ কেটে ফেলতে হবে কাসুল আসফার শুক্রবারের দিন বৃহস্পতিবার দিনে হিসাব করতে হবে একটুকু বড় হয় না যেন মেয়েদের নখ বড় আছে আপনার মেয়ে এ শিক্ষিতা মেয়ে নয় এ হচ্ছে বন্য বর্বর অশিক্ষিত মেয়ে নখে নেল পালিশ দিতে পারে না মেয়েরা নখে নেল পালিশ দেওয়া ইহুদি খ্রিস্টানদের পতিতালয়ের মেয়েদের বৈশিষ্ট্য নখে নেল পালিশ দেওয়া কার বৈশিষ্ট্য ইহুদি খ্রিস্টানদের পতিতালয়ের মেয়েদের বৈশিষ্ট্য নখে নেল পালিশ দেওয়া মহিলারা হাতে মেহেদি দিবে হাতের নখে তো দিবে দিলে পায়ের নখে দিতে হবে মহিলারা হাতের নখে এবং পায়ের নখে মেহেদি দিতে বাধ্য দিতেই হবে একজন মহিলা আল্লাহ রাসূলের কাছে একটা পত্র দিয়েছিল তা আল্লাহ রাসূল পত্রটা নেওয়ার পরে বলছেন কি ব্যাপার এই হাতটা পুরুষের না মহিলার পুরুষের যদি হয় তাহলে মেহেদি নেই ভালো কথা মহিলার যদি হয় তাহলে মেহেদি নাই কেন মহিলার হাতে মেহেদি ছিল না তিনি নিন্দা করলেন তার মানে মহিলারা হাতের নখে পায়ের নখে মেহেদি দিতে বাধ্য দিতেই হবে মহিলারা এমন কিছু মুখে হাতে লাগাবে যা দেখতে পাওয়া যায় গন্ধ পাওয়া যায় না যা দেখতে পাওয়া যায় গন্ধ পাওয়া যায় না বিউটি পার্লারে তারা ঢুকতে পাবে না ঢোকা নিষেধ ওখানে ভরু তুলে চিকন করা হারাম ওখানে দাঁত ছিলে চিকন করা হারাম তবে বিউটি পার্লারে যা কিছু পাওয়া যায় সেগুলি মহিলারা মুখে হাতে লাগাতে পারে ওরা এমন কিছু লাগাবে যা দেখতে পাওয়া যায় গন্ধ পাওয়া যায় না পুরুষ মানুষ এমন কিছু ব্যবহার করবে যা গন্ধ পাওয়া যায় দেখতে পাওয়া যায় না পুরুষ মানুষ এমন কিছু ব্যবহার করবে যা দেখতে পাওয়া যায় না গন্ধ পাওয়া যায় পুরুষের নখে মেহেদি দেওয়া হারাম হাতে মেহেদি দেওয়া হারাম কোন পুরুষ হাতে নখে মেহেদি দিতে পারবে না আব্দুল একসাথ থামেন 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 আল্লাহর নবী দাড়িতে মেহেদি দিয়েছিলেন যার কারণে আমাদের মেয়েরা পায়ে মেহেদি দেয় না আপনি যে বলছেন পায়ে মেহেদি দিতে হবে জি দিতে হবে দিতে বাধ্য তো দাড়িতে দিয়েছেন যে আরে দাড়িতে দিয়েছেন এটা একটা সুন্নাত দাড়ি তো আল্লাহর নবী আতরও তো দিয়েছেন আল্লাহর নবী দাড়িতে আতর লাগিয়েছেন কিন্তু আবার যারা ঋতুবতী মহিলা গোসল করে পবিত্র হবে তাদেরকে লজ্জা স্থানে আতর ব্যবহার করতে বলেছেন আল্লাহর নবী তা আতর যে আল্লাহর নবী দাড়িতে লাগিয়েছেন এইবার যেখানে যেটা ব্যবহার করেছেন সেটা সুন্নাত অতএব নখ কেটেই ফেলতে হবে জরুরি সকাল হয় না যেন উপস্থিত বৈঠকের মুসলিম বোন এমএ তোমাকে সাবধান করছি এখন বাড়িতে গিয়ে প্রথম কাজ যেটা সেটা হলো নখ কেটে ফেলা সালাম তো ছিল এরকম আসসালামু আলাইকুম তালুর সাথে তালু দুই হাত পৃথক হলো সব পাপ ক্ষমা হাদিস সহি হাদিস আবু দাউদ তা আপনি আসসালামু আলাইকুম আরো পিছনে লেগেছে আর একটা এক দুই তিন বুকে চার এরকম পাঁচ এরকম ছয় পায়ে কত যে সালাম আছে
একটা চুম্বন রাসূলকে অপমান করে ইবাদত করে কোনো লাভ নাই আসসালামু আলাইকুম করোনা যে করোনা ভাইরাস হাতে হাত মিলানো যাবে না যে ব্যাংকে ঢোকেছে তো সামনে চেয়ারগুলো নেই তখন আমি বলছি কি খবর ম্যানেজার সাহেব চেয়ার সামনে নেই যে না আপনি আর বলেন না তাহলে আর মুসাফা করতে পারবেন না কি বলেন আমি আপনাদের সাথে দিছি 2020 সালের করোনার সূচনায় ঘোষণা দিয়েছি আমি আপনাদের সাথে বিশ্বাস করো যদি করোনা হয়ে থাকে আমি তার সাথে একসাথে এক প্লেটে খাবো কে যদি করোনায় মারা যায় আমি তার জানাজা দেব গোসল দেব কাফন দাফন করব এতে যদি আমারও করোনা হয় তাহলে আমি বলবো পৃথিবী সৃষ্টির 50,000 বছর পূর্বে আমার ভাগ্যে লেখা হয়েছিল করোনা তাই আজকে হয়েছে আমি তার গায়ে হাত দিয়েছি সেই জন্য করোনা হয়েছে এই কথা আমি আপনাদের সাথে বিশ্বাস বিশ্বাস করি না অল্পদিন বাঁচতে হয়েছে সিপ করে মরতে রাজি নই আমি তিন ফুট পর পর দাঁড়াতে রাজি নই আজ থেকে না কিয়ামত পর্যন্ত যদি কাবা ঘরে আর কেউ পাশাপাশি না দাঁড়াই তবে আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ পাশাপাশি দাঁড়ানোর চেষ্টা করব তিন ফুট দূরে দাঁড়িয়ে করোনা থেকে আমি বাঁচতে রাজি নই প্রয়োজনে একাই বাড়িতে সালাত আদায় করব কিন্তু পদ্ধতি পরিবর্তন করতে পারি না মাস্ক মাস্ক এখন লাগাবো এই যে ধুলাবালি উঠছে জীবাণু উঠছে সেই জন্য করোনা থেকে বাঁচার জন্য মাস্ক আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ লাগাবো না আমিও দিয়ে ভাগ্য বাড়াতে রাজি নই আমাকে করোনা হবে না যদি হয় তাহলে বুঝবো এটা 50,000 বছর আগে লেখা হয়েছিল পৃথিবী সৃষ্টির যদি সতর্কতায় বাঁচা যেত তাহলে যমুনা ফিউচার পার্কের মালিক করোনায় মারা যেত না যারা দেশের পানি খায় না দেশের পানি খায় না মারা ওরা এ দেশের পানি খায় না বাইর থেকে পানি নিয়ে আসা টাকার অভাব নেই বলি হিসেব বিমানবালা মেয়েটা বলছে মাস্ক লাগান ধৈর্য ধারণ করো মাস্ক লাগান ধৈর্য ধারণ করো মাস্ক লাগান ধৈর্য ধারণ করো আবার যখন বলেছে আমি যখন উঠছিলাম তুমি তখন দেখাবি আমার মাস্ক মুখে ছিল না দেখো আমি মাস্ক মুখে লাগাবো না এর আগে তুমি আমাকে দেখলে নামিয়ে দিও এখন তুমি যাকে বলার বলো আমি মাস্ক দিয়ে করোনা ঠেকাতে রাজি নই আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ শির করে এক ঘন্টা বাঁচতে রাজি নই যা হবে ভাগ্যে হবে ওটা তো আমি বিশ্বাসই করি না ওই ওই পথে আমি নই মাস্ক এখন লাগা ধুলাবালি উঠছে না অনেক ধুলাবালি আছে জীবাণু আছে এখন লাগিয়ে রাখ একটা দিয়ে একটা ঠেকান কি করে আল্লাহ নবী বলছেন না ইউদি শাইনারা শাইন রোগ ব্যাধি একজনের কাছ থেকে আরেকজনের কাছে যায় না একজনের কাছ থেকে আরেকজনের কাছে যায় না এটা শিরক যা আলোচনার শেষে আসছে